প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। জি নিউজের কৃষি বিষয়ক অনুষ্ঠান জি কৃষির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, ফুল আমরা সবাই চিনি, ফুলকে কে না ভালোবাসে। ফুল সম্প্রীতি ও সৌন্দর্য বৃদ্ধির জন্য এক সুন্দর নিদর্শন। সূর্যোদয়ের সময় থেকে সূর্যের দিকে মুখ করে থাকে, আর সূর্য নামতে থাকলেও সেই মুখ নামে এনে এবং দেখতে অনেকটা সূর্যের মতোই। তার নাম সূর্যমুখী ফুল এবং ইংরেজিতে বলে সানফ্লাওয়ার। সূর্যমুখী ফুল নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। দর্শক মণ্ডলী, আমরা এখন আছি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের নওগাঁ গ্রামে কৃষক জাহাঙ্গীর হাসান রতনের সূর্যমুখী ফুলের বাগানে। পুরো প্রতিবেদন জুড়ে আছি আমি ফারুক আহমেদ, ভিডিও ধারণে আছেন শামীম খান। দর্শক মণ্ডলী, সূর্যমুখী ফুল সৌন্দর্য বর্ধন ছাড়াও যে বাণিজ্যিকভাবে চাষ করা হয় তা নিয়ে আমরা আজকে জানব। আসুন আমরা প্রথমে জেনে নিই সূর্যমুখী ফুলের বীজ ও বীজ থেকে উৎপাদিত তেলের উপকারিতা সম্পর্কে। সূর্যমুখী ফুল দৃষ্টিনন্দন ফুল হিসাবে সবার কাছে পরিচিত। এ তেল অন্যান্য রান্নার তেলের চেয়ে ভালো। এতে কোলেস্টেরলের মাত্রা অত্যন্ত কম থাকায় হৃদরোগের জন্য বেশ কার্যকর। এছাড়াও এতে ভিটামিন এ, ডি ও ই রয়েছে। সূর্যমুখীর তেল দেহের ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ও কপারের চাহিদা পূরণ করে, হাড় সুস্থ ও মজবুত রাখে। সূর্যমুখীর বীজ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সূর্যমুখীর বীজে ম্যাগনেশিয়াম, প্রোটিন, ভিটামিন বি, আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়ামের মতো পুষ্টিগুণ রয়েছে, তাই এই বীজ ভেজে খেতে পারেন। সূর্যমুখীর বীজে থাকা ভিটামিন ই দেহের নানা রকম ব্যথা দূর করতে সহায়তা করে, চুলের পুষ্টি যোগায়। সূর্যমুখী ফুলের বীজ খুবই পুষ্টিকর, তাই আসুন আমরা পুষ্টিগুণে ভরপুর সূর্যমুখী চাষ করি এবং বীজের তেল ও বীজ খাদ্য তালিকায় রাখি। দর্শক মণ্ডলী, এই সূর্যমুখী ফুলে যিনি চাষ করেছেন জাহাঙ্গীর হাসান রতন, তবে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনি এখানে কতটুক শতাংশের মধ্যে এই বাগানটা করেছেন? 20% জায়গা। 20% জি। তো কেন আপনি এই যে এই সূর্যমুখী চাষ করলেন কেন? মূলত তৈলবীজ সংগ্রহ করার জন্য, যে ভোজ্য তেলের যেটা বিশুদ্ধ আমাদের প্রচলিত বাজারে যে তেল আমরা পাচ্ছি সেটা মূলত অধিকাংশ ক্ষেত্রেই ভেজাল। তো ভেজালের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মূলত ভোজ্য তেলের সূর্যমুখী চাষ আগ্রহী। তা আপনি কি আরও এই সূর্যমুখী চাষ আরও করছেন কি না? আমি গত বছর একই পরিমাণ জায়গায় গত চাষ করছিলাম। মানে গত বছর কতটুকু তেল পাইছিলেন আপনি? এই 100 কেজি বীজ সংগ্রহ করি, এখান থেকে 30 কেজি তেল, মানে ভোজ্য তেল পাওয়া যায়। আপনি নিজেরা ব্যবহার করছি জি। তো আপনার কি মানে ওই তেলটা কি যে সয়াবিন তেল এমনি যেরকম আছে তার চেয়ে তাকে মানে খাইতে কেমন লাগে? এটা ওই অনেকটা সরিষা তেলের মতো। আচ্ছা, কালার টেস্ট ওইটা ওইরকম সরিষা তেলের মতো। এখানে আরও যারা কৃষক আছে বা আরও যারা দেশের আরও অন্যান্য জায়গায় যা আছে, আমাদের বর্তমানে তেলের যে দর বৃদ্ধি বা স্বাস্থ্যসম্মত এই তেল হিসাবে, আপনার সাধারণ কৃষকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন, মানে চাষ করলে আপনার কী কী সুবিধা অসুবিধা? সুবিধা বলতে অসুবিধাটা বলি, এই সূর্যমুখী ক্রাশিংয়ের জন্য যে মেশিনটা প্রয়োজন এটা আমাদের এই অঞ্চলে নাই। এটা মূলত আমরা সরিষার ক্রাশিং মেশিনে তৈরি করি আর কি। এই জন্য আমাদের যে পরিমাণ তেল আসার কথা ওই পরিমাণ তেল আসে না, এটা একটা সমস্যা। আর সুবিধাটা হলো মানে একটা বিশুদ্ধ তেল পাইলাম, ভেজালের হাত থেকে পাইলাম, মানে সুস্থ থাকার জন্য যেটা দরকার আর কি। আর এটা রবি মৌসুম মনে করেন 125 দিন এটা উঠে পড়ে, ইচ্ছা করলে এটা আগাম চাষ করলে পরবর্তীতে মানে একটা অতিরিক্ত ফসল ফলন সম্ভব। আপনার যে এখানে যে কৃষি কর্মকর্তারা আছে ও কৃষি অফিস আছে, সেখান থেকে আপনি কোনো সহযোগিতা পান কিনা? থেকে বিশ সহায়তা পাইছি আর পরামর্শ পাচ্ছি, তাদের পরামর্শ। জি জি। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, এই সূর্যমুখী দেখতে অনেকেই আসছেন এখানে এবং দূর দূরান্ত থেকে তারা এখানে এসে তারা ছবি তুলছেন, এবং আজকে আমাদের সাথে কয়েকজন আছেন, তাদের সাথে আমি কথা বলি। আপনারা কোত্থেকে আসছেন ভাই? আমি নেত্রকোণা থেকে আসছি। নেত্রকোণা থেকে আসছেন, আপনারা কি এই ফুলের কথা মানে শুনে আপনারা আসছেন কিনা? জি, ফুলের কথা শুনে আসছি। আজকে কি কেমন লাগলো আপনার এটা? ওয়ান্ডারফুল। আপনারা কি ছবি টিভি তুলছেন আজকে? হ্যাঁ, ছবি উঠাইছি। কেমন লাগছে আজকে? অনেক ভালো। ভালো লাগছে না? আমরা এখানে শুনেছি যে অনেক সুন্দর একটা বাগান হয়েছে, আমরা ফুল দেখছি আসছি এবং অনেক পিক তুলছি। তোমরা কি মানে কি ফুল এটা জানো? এটা সানফ্লাওয়ার এবং সূর্যমুখী ফুল। সূর্যমুখী ফুল। তোমরা আজকে অনেক ছবি তুলছো না? জি। খুব সুন্দর লাগছে। অনেক ভালো লাগছে। ভালো লাগছে না? কি মানে কেমন লাগছে? জি, খুবই ভালো লাগছে। শুনে আসছি আমরা, অনেক দিন পরে আসছি, ভালো লাগছে অনেক। আপনার কেমন লাগছে? আমার ভালোই লাগছে। দর্শক মণ্ডলী, আজকে আমাদের এই সূর্যমুখী খেতে যিনি এসেছেন তিনি আমাদের আজকের পত্রিকার যিনি গৌরীপুর প্রতিনিধি জনাব আরিফ আহমেদ। আসলেই মানে কি বলবো, অপূর্ব সুন্দর। আমি এর আগে আসছিলাম একটি রিপোর্টের কাজে, তারপর এখানকার দৃশ্যটা দেখে আমার অনেক ভালো লাগলো।
তার চেয়ে সবচেয়ে ভালো লাগার যে দৃশ্য সেটা হচ্ছে আমাদের গরিপুরে বিভিন্ন অঞ্চল থেকে শত শত লোকজন প্রতিদিন এই বাগানটা দেখতে আসছে। এটা হচ্ছে সবচেয়ে ভালো লাগার বিষয়। এর বড় একটা কারণ মনে হয় যে আমাদের এই অঞ্চলে সূর্যমুখী চাষটা কিন্তু আগে মানে ইয়াতে ছিল না, সবসময় অ্যাভেলেবল ছিল না। গত বছর থেকেই মূলত আমাদের এই অঞ্চলে সূর্যমুখী চাষ শুরু হয়েছে, যে কারণে সূর্যমুখী ফুলের যে সৌন্দর্য এমনকি বাগানের যে সৌন্দর্য, এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দর্শনার্থীরা ছুটি আসে। এমনকি আজকে আমার স্ত্রী এবং আমার ছেলে মেয়েদের নিয়ে আমি নিজেও মানে সপরিবারে এসেছি এই বাগানটা দেখার জন্য এবং এই সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য। এমনকি আমার আমন্ত্রণ রইলো, আহ্বান রইলো, আপনারাও যারা আসার সুযোগ থাকে অন্তত একবার হলে এসে দেখে যাবেন। সত্যি মানে ফুলের কাছে আসলে মন পবিত্র হয়, সুন্দর হয়। আমরা চাই সবার মন পবিত্র হোক, সুন্দর হোক। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক মণ্ডলী। আমরা এই গুজিখা, এই যে সূর্যমুখীর খেতে আমরা পেয়েছি এই অঞ্চলের যিনি উপসহকারী কৃষি কর্মকর্তা মুক্তাদির হাসান। তো ভাই, আপনার কাছে আজকে আমরা জানতে চাই, এই যে এই খামারটা করলেন বা এই যে সূর্যমুখী চাষ যিনি করলেন, তিনি আমাদেরকে অনেক কিছু সুবিধা অসুবিধা কথা বললেন। তো সার্বিকভাবে আপনাদের অফিস থেকে, কৃষি অফিস থেকে এখানে আপনারা তাদেরকে কতটুকু সহযোগিতা করছেন? কৃষি অফিস থেকে আমরা প্রধানত যে বীজ সমস্যায় বীজটা দিছি, বীজ সরবরাহ করছি, হাইব্রিড জাতের বীজ, আর 20 কেজি লাল সার আর 10 কেজি ডিপি সার সরবরাহ করা হয়েছে আর কি। তো আপনাদের এখানে তো অনেকেই করে, তো সার্বিকভাবে এখানে কৃষকদের মানে কতটুক লাভ হবে আপনাদের মানে হিসাবে? মানে গত বছর এই জমিতে 20 শতক জমি থেকে 110 কেজি বীজ সংগ্রহ করছিলাম। 110 কেজি বীজ মানে ফলন ভালোই হয়, কিন্তু এটা আসলে সমস্যাটা হয় ক্রাশিং, মানে যে তেল বাহির করতে সমস্যা হয়। আর সূর্যমুখী যে বীজ থেকে তেল বাইর করে মেশিন এলাকায় নাই। সরিষার বীজ থেকে সরিষার বীজ যেটা বাঙানো হয় এটা থেকে করছিলাম, তাতে ফলন আর কি তেল কিছুটা কম আসছিল। আমরা 110 কেজি থেকে 30 কেজি মতন তেল পাইছিলাম আর কি। তো এখানে যে সার্বিকভাবে খরচ কত হয়, মনে করেন যে এই 20 শতক জায়গার মধ্যে যদি ধান হইতো কতটুকু হইতো, বা সূর্যমুখী চাষ করে যে তেলটা পাওয়া গেল তাতে আপনার মানে কতটুকু লাভ? সূর্যমুখীতে আসলে তেমন খরচ নাই, একটু লাগানো আর বীজ সংগ্রহ করা এটাই কষ্ট। আর এমনি কোনো অতিরিক্ত কোনো পোকা আক্রমণ হয় না, রোগবালা খুবই কম। হ্যাঁ, এইও আর কি। আর এটা তো এই তেলটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, স্বাস্থ্যের জন্য এই তেল খেলে মনে করুন যে শরীরে কোলেস্টেরলের সমস্যা হয় না। আর এটা অনেকে সৌন্দর্যের একটা বিষয় আমরা দেখতেছি, অনেক লোকজন আসে এই শখে অনেকে বেশি করে, আর স্বাস্থ্যের জন্য এই তেল খুবই ভালো, খরচ নাই বলেই চলে, অনেক কম। দর্শক মণ্ডলী, আজকে আমরা এই গুজিকা গ্রামে এই সূর্যমুখী ফুল বা সানফ্লাওয়ার ক্ষেত আমরা আজকে দেখলাম, এখানে অনেকের সাথে কথা বললাম। সার্বিকভাবে আমরা আশা করব এই অঞ্চলে বা অন্যান্য অঞ্চলেও যারা আছেন সকলেই এই সূর্যমুখীর চাষ করবেন, এবং এখানে সূর্যমুখীর বীজ দিয়ে তেল উৎপাদন হবে। এই তেল অত্যন্ত পুষ্টিকর, এবং আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এই গুজিকা গ্রাম থেকে সূর্যমুখীর ক্ষেত থেকে আমি ফারুক আহমেদ, জি নিউজ, গৌরীপুর, ময়মনসিংহ।